হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি। তো এটার বেসিক্যালি আমার আগেও একটা প্রিভিয়াস একটা ভিডিও আছে সাবস্টিটিউশন সাইফারের উপর, ওটা ছিল সিজার সাইফার। অ্যান্ড আজকেও আমরা সাবস্টিটিউশন সাইফারের উপর আলোচনা করব। সে আজকের মেইন টপিকটা হচ্ছে প্লেফেয়ার সাইফার। সো এই সাইফার টেকনিকটা একটু কমপ্লিকেটেড আছে, তো আমি যতটা পারবো চেষ্টা করব যে যতটা ইজিভাবে মানে কভার করা যায়। তো এই সাইফার টেকনিকটাতে বেসিক্যালি কিছু মানে গিভেন কিছু দেওয়া থাকবে, কোয়েশ্চেনে অলওয়েজ গিভেন কোনো ইনফরমেশন দেওয়া থাকবে, যেমন মেসেজ দেওয়া থাকবে আর কিওয়ার্ড দেওয়া থাকবে, অলওয়েজ দেওয়া থাকবে। তো আমাদের এটা থেকে একটা সাইফার টেক্সট বার করতে হবে। তো এটা আমরা কি করে বার করব, সেটার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে একটা বক্স ক্রিয়েট করতে হবে। 5x5 একটা বক্স ক্রিয়েট করতে হবে, বেসিক্যালি এরকম 1 2 3 4 5। তো বেসিক্যালি 1 2 3 4 5, তো আমাদের এরকম একটা 5x5 বক্স ক্রিয়েট করতে হবে। তো বক্স ক্রিয়েট করার পর আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বেস স্ট্রাকচার। এটার ভিতর মোট সেল আছে 25 সেল আছে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের যে কিওয়ার্ডটা দেওয়া থাকবে, বেসিক্যালি এই কিওয়ার্ডটাকে আমাদের রো ওয়াইজ পর পর অ্যালফাবেটগুলো বসিয়ে দিতে হবে। তো ফার্স্টে আছে এম, তারপরে আছে ও, এন, এ, আর, সি, এইচ, ওয়াই। তো এটা তো আমরা বসিয়ে নিলাম, এরপর আমরা বাকি সেলগুলোতে কি বসাবো। তো সেটার জন্য বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রো এর ভিতরে, সরি, এই সেলের ভিতরে যে অ্যালফাবেটগুলো আমরা অলরেডি বসিয়ে ফেলেছি এইগুলো বাদে বাকি যে 26 আউট অফ দিস যে অ্যালফাবেটগুলো আছে আমাদের পরপর সেগুলো বসিয়ে যেতে হবে। তো ফার্স্টে যেটা বসাতে হবে সেটা আমাদের এখানে অলরেডি এ আছে, তো এর পরে আসছে বি, বি এখানে নেই। সো বি এর পরে আমরা যদি দেখি সি, সি অলরেডি আছে, তো ডি, ই আছে, নেই, ই, এফ নেই, জি নেই, আই, জে, এই দুটো বসালাম, এই ব্যাপারটা আমি পরে বলছি। অ্যান্ড কে নেই, এই যে কে, এল, এলও নেই, এল পি নেই, কিউ নেই, এস নেই, টি নেই, ইউ, ভি, ডাব্লু, এক্স, আর এখানে ওয়াই আছে, সো এখানে হবে জেড। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে, সরি একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এখন সমস্যাটা হচ্ছে যে আমরা এখানে দুটো ওয়ার্ড কেন পরপর বসালাম। তো এটার একটা বেসিক্যালি রুল আছে যে অলওয়েজ আই জে এর সাথেই বসবে, মানে আই যেখানে বসবে আই এর সাথেই জে বসবে। তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের পার্টটাতে, আমাদের মেসেজ পার্টটাতে। তো আমাদের মেসেজ এখানে দেওয়া আছে জাজ, জাজ মাল্টিমিডিয়া আছে, জাজ, হ্যাঁ। তো জাজটা এবার আমরা এটাকে কি করে ইয়ে করব, ডিকম্পোজ করতে হবে। তো ডিকম্পোজ আমরা কি করে করব, তো ডিকম্পোজ করার জন্য আমাদের ফার্স্টে, আমরা ফার্স্ট মেসেজ এটা নিয়েছি, এটা মেসেজ ধরে নিলাম 1 অ্যান্ড এটা 2। তো আমরা ফার্স্টে এই জাজটাকে কি করে ডিকম্পোজ করব, তো ফার্স্টে ডিকম্পোজ করার জন্য আমাদের যে অ্যালফাবেটগুলো আছে এটা আমাদের পেয়ার ওয়াইজ বসাতে হবে। তো পেয়ার ওয়াইজ যদি আমরা বসাই তাহলে আমরা যে এ একটা পেয়ার হয়ে গেল, অ্যান্ড জেড, জেড একটা পেয়ার হয়ে গেল। এবার এখানে আমরা কি করে এটাকে ইয়ে করব, মানে সাইবারে, সাইবার টেক্সটে কনভার্ট করব। তো সাইবার টেক্সটে কনভার্ট করার জন্য আমাদের কি কিছু রুল আছে, তো সেই ব্যাপারটাতে আমি যাচ্ছি। তো যেটা করতে হবে, একটা তো আমাদের জে আর এ একটা পেয়ার হয়ে গেল, তো জে এ চলে আসলো, এরকম নর্মালি বসে যাবে। বাট এখানে আমরা যদি দেখি দুটো রিপিট হচ্ছে, এখানে রিপিটেশন হচ্ছে। তো রিপিটেশন হলে যেটা করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ যে ওয়ার্ডটা রিপিট হচ্ছে তার সাথে
x অ্যাড করে দিতে হবে, কি করতে হবে x অ্যাড করে দিতে হবে, তো জেড এক্স। এটা আমি আর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমরা গ্রিড ধরে নিই, আর একটা মেসেজ জি আর ডবলই টি গ্রিড, তো গ্রিডে আমাদের এখানে একটা পেয়ার হয়ে যাচ্ছে, এখানে একটা পেয়ার হয়ে যাচ্ছে, আর এখানে টি আলাদা থেকে যাচ্ছে। বাট এখানে যেহেতু রিপিটেশন হচ্ছে, সেহেতু আমরা ইটাকে একটা পেয়ার ধরে নেব আর ই টিকে একটা পেয়ার ধরে নেব, তো এখানে হবে জি আর ইটা কনভার্ট হয়ে হবে ই এক্স, যেহেতু এখানে ই রিপিট হচ্ছে, সো সিঙ্গেল হলেই এক্স বসে যাবে সাথে, আর ই টিটা নর্মালি ই টি হবে। এবার সাপোজ যদি এখানে গ্রি হতো, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে যদি গ্রি হতো তাহলে এটা একটা পেয়ার হতো অ্যান্ড এটা একটা পেয়ার হতো, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে জি আর বসে যেত অ্যান্ড ডাবল ই দুটো হতো, এটা একটা হবে এটা একটা হবে, তো ই এক্স অ্যান্ড ই এক্স। সেইভাবে যদি আমরা ম্যাসেজ টুটা দেখি, ম্যাসেজ টুর এটা যদি দেখি তাহলে সেটা হচ্ছে অফ, তো অফের ক্ষেত্রেও সেই একই ব্যাপার হচ্ছে, ফার্স্টের পেয়ারটা এসে যাচ্ছে অফ অ্যান্ড এফ যেটা আছে এটা এফ এক্স। ওকে, আশা করি এই পার্টটা সবাই বুঝতে পেরেছ। অ্যান্ড আমরা এরপর চলে যাচ্ছি আমাদের পরেরটাতে। সো আমাদের ডিকম্পোজ যে ম্যাসেজ পেয়ারটা হচ্ছে, সেটা হচ্ছে জাজের ডিকম্পোজ ম্যাসেজ পেয়ার যেটা হচ্ছে, সেটা হচ্ছে জাজের ডিকম্পোজ ম্যাসেজ পেয়ার হচ্ছে জে এ জেড এক্স জেড এক্স। অ্যান্ড আমাদের আর একটা ছিল অফ, তো অফের যেটা হচ্ছিল সেটা হচ্ছে অফ অ্যান্ড এফ এক্স। আশা করি সবাই বুঝতে পারছো। এবার এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ফাইনাল কনভারসেশনে যেতে হবে। তো ফাইনাল কনভারসেশনে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, সাইফার টেক্সটকে পেয়ারে লিখে নিতে হবে। সাইফার টেক্সটকেও আমরা এইভাবে পেয়ারেই লিখবো যেভাবে আমাদের ডিকম্পোজ মেসেজটা এসেছে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য কিছু রুল আছে। তো ফার্স্টে আমরা ধরে নিলাম জাজ, ঠিক আছে, তো জাজ এবার আমরা এটাকে সাইফার করব। কি করে সাইফার করব, তো সাইফার করার জন্য ফার্স্ট আমাদের রুল হচ্ছে, আমরা ফার্স্টে এটা আগে দেখে নেব যে আমাদের জাজের জে এটা কোথায় আছে অ্যান্ড জেড জেডটা কোথায় আছে, সরি জে এ জেড এক্স অ্যান্ড জেড এক্স। তো আমরা ফার্স্টে দেখব আমাদের একটা পেয়ার দুটো পেয়ার তিনটে পেয়ার আছে, তো আমরা ফার্স্টে ফার্স্ট পেয়ার দেখব জেড আর এটা, সরি জেড না এটা জে আছে, জে আর এ, সো জে আর এটা কোথায় আছে। তো আমরা যদি এবার আমাদের সেই বক্সের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এ আছে এখানে অ্যান্ড জে আছে এখানে। তো যদি এই মানে টেবিলটাতে একই কলামের ভেতর দুটো অ্যালফাবেট যদি একই পেয়ারের দুটো অ্যালফাবেট যদি একই কলামে থাকে তখন ইমিডিয়েট ডাউন অ্যালফাবেট দিয়ে সাবস্টিটিউশন করতে হবে। তো ইমিডিয়েট অ্যালফাবেটটা কি আছে, মানে যদি দুটো অ্যালফাবেট একই দুটো একই প্যারের দুটো অ্যালফাবেট একই কলামে থাকে তখন ইমিডিয়েট ডাউন অ্যালফাবেট দিয়ে সাবস্টিটিউশন করতে হবে। তো ইমিডিয়েট ডাউন, জে এর ইমিডিয়েট ডাউন আছে এস, অ্যান্ড জে এর ইমিডিয়েট ডাউন আচ্ছা এ এর ইমিডিয়েট ডাউন আছে বি। সো আমাদের এর পার্টটা হয়ে গেল। এবার আসছে জেড আর এক্স, জেড কোথায় আছে, জেড আছে এখানে আর এক্স আছে এখানে। এবার সো এটা কলামে নেই, এটা একটা রো এর সিঙ্গেল রো এর ভিতর আছে, তো এটার জন্য আমরা অ্যাপ্লাই করব রুল টু। তো রুল টুর ভিতরে কি আছে, যখন একই রোতে একই পেয়ারের দুটো অ্যালফাবেট থাকে তখন রাইট অ্যালফাবেট নিতে হবে। যদি রাইটে কোনো অ্যালফাবেট না থাকে তখন ওই রোয়ের প্রথম অ্যালফাবেট নিতে হবে। আমি আবার রিপিট করছি, যখন একই রোতে একই প্যারের দুটো অ্যালফাবেট থাকে তখন রাইট মোস্ট অ্যালফাবেট নিতে হবে, এবং যদি রাইট মোস্ট অ্যালফাবেট না থাকে মানে ওই পেয়ারের ওয়ার্ডটাই যদি লাস্ট ওয়ার্ড সরি লেটারটা যদি লাস্ট অ্যালফাবেট হয় তাহলে ওই
কলামে ও সরি ওই রোয়ের ফার্স্ট অ্যালফাবেটটাই নিতে হবে। সো আমাদের এখানে জেডের ফার্স্ট, জেডের পরে রাইট মোস্ট আর কিছু নেই। সো আমরা ঘুরে আসব, ঘুরে চলে আসব, তো আছে ইউ, অ্যান্ড তারপর এক্স আছে, এক্সের হচ্ছে জেড, তো ইউ আর জেড হয়ে গেল, রাইট? এবার এটাও সেমভাবে হবে, ইউ আর জেড। সো আমাদের ফার্স্ট মেসেজের এটা হচ্ছে আমাদের সাইফার, সাইফার টেক্সট। সো আমাদের এই পার্টটা ডান হয়ে গেল, ফার্স্ট মেসেজ হয়ে গেল। সো এবার আসছি আমরা মেসেজ টু তে, মেসেজ টু ছিল আমাদের অফ, অ্যান্ড অফের আমাদের ডিকম্পোজ যেটা ছিল, ডিকম্পোজ মেসেজ যেটা ছিল সেটা হচ্ছে অফ অ্যান্ড এফ এক্স। সো এবার আমরা দেখব ও আর এফ কোথায় আছে। ও আর এফ এটা সিঙ্গেল কলামের মধ্যেই আছে, তো আমরা ইউজ করব যেটা আমরা এখানে ইউজ করেছিলাম রুল ওয়ান, তো আমরা এটা নেব ডাউন, ইমিডিয়েট ডাউন নেব। সো ও এর জন্য হবে এইস, অ্যান্ড আরেকটা আছে এফ, এফ এর জন্য নেব পি। সো এখানে আমাদের হচ্ছে এইস আর পি। এবার আসছি আমরা পরেরটা, এফ আর এক্স, এফ আর এক্স, এফ আছে এখানে অ্যান্ড এক্স আছে এখানে, তো এটা না আছে সিঙ্গেল কলামের ভেতর, না আছে সিঙ্গেল রো এর ভেতর। সো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা আর একটা আলাদা রুল ইউজ করব, এটা হচ্ছে ফাইনাল রুল, এটার পরে আর কোনো রুল নেই। সো এই রুলটা হচ্ছে বেসিক্যালি কি করতে হবে, এই রুলটাতে বেসিক্যালি আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। রেক্টেঙ্গেলটা কিভাবে ক্রিয়েট করব সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের এইটা আর এইটাকে আমরা দুটো কর্নার ধরে নিলাম রেক্টাঙ্গেলে। সো তাহলে আমরা রেক্টাঙ্গেলটা ড্র করি, রেক্টাঙ্গেলটা ড্র করে ফেললাম। রেক্টাঙ্গেলটা ড্র করার পর এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের রেক্টাঙ্গেলের দুটো কর্নারে এফ আর এক্স আছে। এবার বাকি দুটো কর্নারে কি আছে, সো বাকি দুটো কর্নারে এফ এর জায়গায় এফ এর সোজা আছে আই অ্যান্ড জে, অ্যান্ড এক্স এর সোজা আছে ভি, তো এফ এর সোজা আই আর জে আর এক্স এর সোজা ভি। তো এফ এর জন্য আমরা আই অথবা জেড যে কোনো একটা চুজ করব। এখানে একটা কথা বলছি, যদি আই আর জে যেহেতু একসাথে থাকছে, সো আমরা চাইলে আইও নিতে পারি চাইলে জেডও নিতে পারি, এখানে কোনো মানে বাধ্যবাধকতা নেই, যে যার মতো চুজ করতে পারে। অ্যান্ড আমরা এক্স এর জন্য নেব ভি। সো ফার্স্টে আমরা কোনটা নেব, ফার্স্টে যেহেতু এফ আছে তো এফ এর জন্য আমরা ফার্স্টে নিলাম আই, অ্যান্ড এক্স এর জন্য নেব ভি। সো এটা হয়ে গেল আমাদের মেসেজ টু এর সাইফার টেক্সট। সো দিস ইজ মানে ফুল ডিসক্রিপশন অ্যাবাউট আমাদের যে প্লে ফেয়ার সাইফারটা ছিল। সো এটা হচ্ছে অল অ্যাবাউট প্লে ফেয়ার সাইফার, সাইফার আশা করি সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা, আমি যতটা পারি ইজিলি বোঝানোর চেষ্টা করেছি। ওকে, থ্যাংক ইউ। আর একটা কথা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখার পর যদি ভালো লাগে ভিডিওগুলো। ওকে।